আজকে সকাল থেকে দেখছি যে আমার স্নোই আর ব্রাউনি আমাদের এই ক্যাবিনেটের নিচে কিছু একটা দেখতে পাচ্ছে। এই যে আমাদের স্নোই অলরেডি মানে অনেক অবজার্ভ করছে, ব্রাউনি এর সাইডে ঘোরাফেরা করছে। এটা আমি সকাল থেকেই দেখছি কিন্তু এখনো ক্লিয়ার না। স্নোই কি অবস্থা, তুমি কি কিছু দেখতে পাচ্ছ ব্রাউনি? সো এখান থেকে নিচে কিছু দেখাও যায় না, বাট দেখছি আজকে ব্রাউনিও এখানে বসে আছে আর আমাদের স্নোইও অনেক দূর থেকে অবজার্ভ করছে, কখনো কাছে যাচ্ছে কখনো আবার দূরে আসছে, কিন্তু তাদের টার্গেট থাকছে জাস্ট ক্যাবিনেটটা। সো তাহলে ব্রাউনি চলো আমরা আজকে ক্যাবিনেটটা চেক আউট করি, দেখি ক্যাবিনেটের ভিতরে কি আছে আজকে নিচে কি। আমাদের ব্রাউনি এত এখান থেকেও সে অলরেডি টার্গেট তার ক্যাবিনেট নিচে, ক্যাবিনেটের নিচে, আর ওইখানে আমাদের অলরেডি ব্রাউনি তো বসে আছে। সো আমাদের বাসাতে নর্মালি কোনো টিকটিকি নাই, টিকটিকি থাকলে আমি অ্যাটাক করি, না মারা পর্যন্ত কোনো ইয়া নাই, বিশ্রাম নেই। কিন্তু ভিতরে কি এমন দেখছে স্নোই? স্নোই তুমি কি কিছু দেখছো ভিতরে, তুমি কিছু দেখেছো? কি দেখছো তুমি ব্রাউনি, তুমি কি কিছু দেখছো এখানে? ও মাই গড, এখানে এখানে সে অনেক অ্যাটাক মোডে আছে, এখন সে কি ধরার জন্য যে আছে আমি নিজেও ক্লিয়ার না। থামো, ওয়েট করো, ওইখানে স্নোই টার্গেটে আছে। তানিশা তুমি একটু আমাকে হেল্প করবা, একটু আসো তোমার। আমরা এখন একটু দেখি ভিতরে কি আছে। ও মাই গড, তানিশা ভিতরে মনে হয় র‍্যাট, ইঁদুর, এই জন্য মনে হয়। থামো দেখা যায় কি, দেখি একটু 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 নিচে দেখো তো, ওই যে নড়ে 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 ইঁদুর, ওয়েট, আমি একটু দেখানোর চেষ্টা করি। দেখানো যাচ্ছে না, আচ্ছা তুমি এখানে ধরো, আমি ইঁদুরটা বের করি, আমি ইঁদুরটা বের করি। এই যে ড্রোনকে একটু ধরো, ড্রোনি তুমি এই সাইডে আসো, থামো আমি আমি বের করি। এই যে পিওর্স, এই যে ইঁদুরটাকে পাওয়া গেছে, ইঁদুরটা কিন্তু নড়াচড়া খুব কম করছে, সম্ভবত ব্রাউনি কিংবা স্নোই ধরেছিল, অ্যাটাক করেছিল, সামহাও দেখা যাচ্ছে যে কোনো রকম ভিতরে যে বেঁচে আছে, কিন্তু সে একটু নড়াচড়া করছে। দেখি আমি সে একটু এটা ধরো, আমি একটু জুম করে দেখাই, এই যে সে নড়াচড়া করছে, এই যে একটু বেঁচে আস, কিন্তু একদম কিন্তু তাকে এই জন্যই যেটা আজকে হয়েছে অনেকক্ষণ থেকে আমাদের এই দুইজন ট্রাই করছে। সো এই যে এইটা হচ্ছে সেই ইঁদুর, অলরেডি ব্রাউনি অ্যাটাক করছে। এইটা হচ্ছে সেই ইঁদুর যেটাকে ধরার জন্য স্নোই আর ব্রাউনি অনেকক্ষণ থেকে ট্রাই করছিল। এই যে ব্রাউনি তো অলরেডি সে অ্যাটাক করার জন্য সে প্রস্তুত, সে অ্যাটাকের জন্য অলরেডি প্রস্তুত। নো, এটা এটা ইয়া করা যাবে না, ধরা যাবে না। তাই সার কি কি করতে পারে এটাকে? আই ডোন্ট নো, নো, এটাকে তো আমরা ফেলে দিই। এখন আমাদের সাথে কি একটাই আছে না আরো আছে? আর একটা আছে, ওটা একটু গ্রে। আচ্ছা ফেলে দিতে হবে,
বাট ফেলার জন্য এরা দুইজন টার্গেট নিয়ে বসেছিল এটাকে ধরার জন্য। হ্যাঁ, আমিও একটু কনফিউশনে যে এই ভিডিও কখনো দেখিনি, কিন্তু আজকে হঠাৎ করে দেখলাম, তার মানে আমাদের বাসাতে আরো নকশিয়ার, কিন্তু এতে দুজনের মুভমেন্ট দেখে মনে হচ্ছে জাস্ট ছেলেই কিন্তু অ্যাটাক করবে। সো ওকে ভিউয়ার্স, আজকে হঠাৎ করে মানে এই ভিডিওটা করা যে আপনাদের বাসাতে যদি ইঁদুরও থাকে, অন্তত আমাদের স্নোই ব্রাউনির মতন আপনাদের যেগুলো ক্যাট আছে থাকলে অন্তত ডোন্ট ওয়ারি, ইঁদুরগুলো ইজিলি আপনারা ধরে ফেলতে পারবেন। আমাদের বাসাতে নর্মালি নাই, আমি আজ পর্যন্ত দেখিনি এই লাস্ট 5 ইয়ার্সের মধ্যে, আজকে ফার্স্ট আমি দেখলাম। আর আজকে সকাল থেকে এদের যে মুভমেন্ট এটা দেখার পরেই বুঝতে পারছি যে সামথিং রং, কিছু একটা রং। সো ওকে,